হাই ফোকস, ওয়েলকাম টু দ্য ব্লগেটার ব্লগস। আজকে আমরা এসেছি নীলকুঠিতে, যেটা রানাঘাট থেকে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে আসতে। তো পেছনে দেখতে পাচ্ছেন, এটা হলো নীল সাহেবের কুঠি, যেটার জন্য এটা ফেমাস বেসিক্যালি। আর এর সামনে হলো ইছামতি নদী। তো আমরা একটুখানি সামনের দিকে যাব ইছামতি নদীতে। আর এখন অলরেডি বিকেল হয়ে গেছে, অনেকটাই বিকেল। তো দেখা যাক আমরা যদি একটু বোটিং করার সুযোগ করতে পারি। তো আমরা এসেছি আমাদের এক বন্ধুদের সাথে, তারা রানাঘাটেই থাকে। তো এই জাস্ট এসে পৌঁছলাম, এখন প্রায় পাঁচটা, সন্ধে নেমে গেছে। চারদিকের পরিবেশটাও দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওকে, তো তোর হাই লাল, হাই বলো। হাই হাই। আর এটা দেখছি আমরা যদি বোট পাওয়া যায়, আমরা দেখছি যদি বোট পাওয়া যায়। বলছে যে পাঁচটা বেজে গেলেও আর হবে না, পসিবল হবে না। তো দেখা যাক, মানে এখানে পুরোপুরি পিকনিক চলছে নদীর ধার দিয়ে। লাল এক্সাইটেড? হ্যাঁ এক্সাইটেড তো। ওই দিক দিয়ে আসতে হবে, এখান দিয়ে ওঠা যাবে না? আচ্ছা তাহলে ওই দিক দিয়ে। এমনি 25 মিনিটই ঘুরে নি, ঠিক আছে? ওকে, তো আমরা 25 মিনিটের জন্য বোট রাইড নেব। আর আমরা ফরেস্টের দিকে যেতে পারবো না, কারণ ফরেস্টটা বন্ধ, এখন পাঁচটা বেজে গেছে। তো আমরা জাস্ট এমনি 25 মিনিট এই নদীর ওপরে এই বোট রাইড নেব। কী করছি আমি, কী করছি রে? চাপ চাপ চাপ। নীলকুঠির সামনে দিয়েই আমরা যাচ্ছি, চলো আস্তে আস্তে। আমরা এবার নামছি বোট রাইডের জন্য। লাল এক্সাইটেড তো? হ্যাঁ, জলে নামতে পারবি তো? বোটিং করবি তো জলে? ভয় না পাবি না তো? না। ওকে, ওকে, ভেরি গুড। তো আমরা এবার চলে এসেছি বোটের কাছে, 25 মিনিটের বোট রাইড নেব। এখানে যাও যাও। হ্যাঁ, ওটা ব্যাগে রাখতে, ব্যাগে। আমরা যেতে পারছি না, তার কারণ হলো যে যেহেতু এখন পাঁচটা বেজে গেছে, সন্ধ্যের সময় হয়ে এসেছে, তো এখানে অ্যালাউ নেই। ওদের এখানেই এসেছি রানাঘাটে। তো এখান থেকে গাছে কিছু হনুমান আমরা দেখতে পেয়েছি, তো
ওখান থেকে লাফাচ্ছে, বাবা এদিক থেকে ওদিক লাফিয়ে যাচ্ছে, খুব জোর লাফাচ্ছে। পেছনে চাঁদটাও ফুটে উঠেছে, খুব সুন্দর লাগছে। প্রায় অন্ধকার গড়িয়ে এসছে। আমরা এখন, আমাদের এখন ফেরার পালা। কিন্তু তোমাকে, তুমি তো লাফাটা দেখেছো, দেখছিলে তো গাছে লাফাচ্ছিল। গাছটা এই এই করছিল, তাই তো হনুমানের লাফাচ্ছিল। ঠিক, একদম। কেন ওরা রেগে যাচ্ছিল? না না, ওরা দেখতে এসেছিল, আমাদেরকে দেখতে এসেছিল। আমাদের জার্নি প্রায় শেষ হয়ে এসছে, নৌকা বিহার শেষের দিকে। ওকে, আমরা এখন নীলকুঠিতে। দাদা একটা সেলফি তুলছি। আচ্ছা, আমরা সবাই মিলে সেলফি তুলছি। আমি জানি না কাকে দেখা যাচ্ছে। কাউকে দেখা যাচ্ছে, ফ্ল্যাশ মারতে হবে। এবার আমরা ঢুকতে চলেছি নীলকুঠিতে, ঠিক আছে? সবাই টর্চ জ্বালিয়েই যাচ্ছি। হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি নীল সাহেবের কুঠি বলে পরিচিত ছিল এককালে। টর্চের আলোয় যতটা দেখা যায় ওটাই ভেঙে গেছে। আচ্ছা সৌরভ, তুমি একটুখানি নীল সাহেবের কুঠির এই ইতিহাসটা একটু যদি বলো। এটা হচ্ছে সেই নীল চাষ করে এখানে, এটা বেসিক্যালি গোডাউন, গোডাউন ছিল ওদের, এখানে রাখতো। আর ইছামতি নদী দিয়ে নৌকা আসতো, এখান থেকে পুরো আমদানি রপ্তানিটা হতো। আচ্ছা, আর এই নীল বিদ্রোহের সময় এই অঞ্চলে যে নীল বিদ্রোহটা ছিল, তাদের মধ্যে, তাদের মানে বিদ্রোহীদের অনেককে এখানে গুম করে রাখা হতো। আচ্ছা, মেরে গুম করে রাখা হতো এই কুঠিতে। ওকে, এ অনেক পুরনো ইতিহাস। তো আমরা সেই ঐতিহাসিক বাড়িতে এখন প্রবেশ করেছি। এটা দিয়ে উপরে গেছিল। না, ভেতরে ভেতরে যাবো তো আমরা। এইটুকুই না, আরো ভেতরে আছে তো। এখন আস্তে আস্তে এই দিকটা যাওয়া যায়। আমরা ওদিকে গেছিলাম। কোন ওদিকটা? ওটা তাহলে ওই দিকটা চলো। এই দিকটা যাবো না, এই দিকটা বোধ হয় এন্ড। এই দিকটা দিয়ে আর কোথাও যাওয়া যাবে না। এই দিকটা এন্ড, এইটুকুই আর নেই। না, এটা সিঁড়ি, এইটা সিঁড়িটা, সিঁড়িটা ওই দিকে আছে। উপরে যেতে হবে না,
না উপরে যাব না কারণ কোনটা ফলস কোনটা ইয়ে বুঝতে পারবো না। আচ্ছা ঠিক আছে এদিকটা যাই দেখি কি আছে। আচ্ছা এদিকটা পুরোটাই এখান থেকে দেখা যাচ্ছে, এদিকটা পুরোটাই অন্ধকার আর পেছনটা জঙ্গল জঙ্গল হয়ে রয়েছে। ওপর দিকটা যাওয়া যায় কিন্তু আমরা হয়তো যাব না ওপর দিকটা। এখানে কিছু ভূতের কিছু তো বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ এখানে এখান দিয়ে ওপরে যাওয়ার রাস্তা রয়েছে যদিও। তো এইটা হলো পুরনো বাড়ি, সেই দেখতে পাচ্ছেন যে ভাঙা আয়রন বিম রাখা রয়েছে ছাদে। আমরা আর বেশি দূর এগোচ্ছি না, অন্ধকার হয়েও গেছে আমাদের সাথে যেহেতু কেউ খুব একটা লোকাল গাইডও নেই চেনাশোনা। তো আমরা যতটা এখান থেকে বাইরে থেকে দেখা যায় ওইভাবেই দেখার চেষ্টা করছি। এটা হলো দালানটা, এই হলো আমাদের নীলকুঠির ট্যুর। সো এবার হয়তো বাইরে থেকে আপনাদেরকে বাড়িটা দেখাচ্ছি। বাইরে থেকে বাড়িটা দেখা যাচ্ছে, চাঁদের আলো খুবই সুন্দর লাগছে, দারুণ পরিবেশ। সাইনিং অফ ফর নাও ফ্রম নীলকুঠি বার্মাদান ফরেস্ট।